আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহমসল্লাহ করিমাবাদ যুগে যুগে হক এবং বাতিল ছিল এখনো আছে কেমন পর্যন্ত থাকবে আমাদের দায়িত্ব হল হককে আবিষ্কার করা অনুসরণ করা এবং বাতিল থেকে চিহ্নিত করে তাদের থেকে দূরে থাকা রসুল পাক সাল্লা যুগে মোনা ফেকরা তারা নিজেদেরকে বড় মুসলমান দাবি করত। এবং তারা পাঁচক নামাজ পড়তো রোজা হজ জাকাত ইবাদত বান্দিকে সব কিছু করতো তারপরেও তাদেরকে মুসলমান বলা যাবে না এমন কি আরাবিরে এসে বলেছিল আরাবু আমান না কোরআনে পাকের মধ্যে এসেছে তারা বলেছিল আমান না আমরা ইমান এনেছি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন কুল ওলা কিন কুলু আসলাম না ইয়া রসুলাল্লা আপনি বলুন যে তোমরা ইমান আনো নাই বড়জোর তোমরা বলতে পারো তোমরা ইসলাম এনেছ অর্থাৎ জাহিরিভাবে বাহ্যিকভাবে তোমরা মুসলমান হয়েছ জাহিরিভাবে নামাজ পড়লে তাকে ইমানদার বলা হয় না জাহিরিভাবে নামাজ রোজা হজ জাকাত এগুলো পাওয়া গেলেই তাকে ইমানদার হিসেবে আমরা গ্রহণ করতে পারবো না ঠিক বর্তমান প্রেক্ষাপটে যে মুসলমান নাম দিয়ে ইমানদার নাম দিয়ে ইসলামের বিরুদ্ধে ইমানের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে রসুল পাকসালাম ভবিষ্যৎ মনে করেছিলেন যে আমার উম্মতের মধ্যে আমার উম্মতেরাই তিয়াত্তর দলে বিভক্ত হয়ে যাবে সেখান থেকে বাহাত্তর দল জাহান্নামী কুল্লহম পিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহেদা অর্থাৎ এই হাদিসটাকে যদি আমরা সামনে রাখি দেখা যাবে নামাজ পড়নেওয়ালা রোজা রাখনেওয়ালা তাদেরকে জাহান্নামী বলা হয়েছে এখন ঢালাওভাবে সবাইকে যদি আমরা ইমানদার মুসলমান মনে করি জান্নাতি মনে করি এটা আমাদের জন্য ভুল হবে রসুল পাক সাল্লাহাম যেহেতু বলেছেন যে আমার উন্মতেরা তিয়াত্তর দল বিভক্ত হবে এই তিয়াত্তর দলকে চিহ্নিত করার জন্য আমাদেরকে একটু গবেষণা করতে হবে তাদের আকিদার মধ্যে কি আছে যে আমাদের জামি আহমেদ সুনিয়া আলিয়ার সুযোগ আরবি প্রভাসক আল্লামা হাফেজ জামান সাহেব যেই কথাটুকু বলেছেন যে ইসলামের নাম দিয়ে আজকে সাহাবাহিক রামদের সমালোচনা করা হচ্ছে আমরা মহরম আসলেই দেখি যে আহেলবাইতে রসুলের সানে বিভিন্ন আলোচনা করা হয় আহেলে বাইতে রসুলের ভালোবাসার নামে বিভিন্ন বক্তব্য দেওয়া হয় আমরা দেখব আহলেবাইদকে স্মরণ ভালোবেসে স্মরণ করে কারা অনুষ্ঠান করে তারা দুই প্রকার এক প্রকার হচ্ছে যারা সত্যিকার অর্থে আহলে বাইতের আশেক আহলে বাইতের প্রেমিক আরেক প্রকার হচ্ছে যারা আহলে বাইতের আশেক প্রেমিক দাবি করলেও আসলে কিন্তু আহলে বাইতের সাথে তাদের কোনো সম্পর্ক নাই তারাই সে সমস্ত জাতি যারা ইমামি হুসাইন রদি আল্লাহ তালাহ সহ আহলেবাইতে রসুলকে দাওয়াত দিয়ে কুফায় নিয়ে গিয়েছিল আবার তারাই সেই আহেলেবাইতে রসুলকে শহীদ করেছে নির্মমভাবে এবং আহলে বাড়িতে রসুল কাফেলা যখন দামেশকের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তারাই বুকের উপর হাত চাপড়ে নিজের গায়ে নিজে আঘাত করে তারাই কান্নাকাটি করেছিল হজরত ইমাম জৈনুল আবেদিন রদিয়াল্লাহ তালু এবং হজরত ইমাম হজরত জাইনাব রদী আল্লাহ তালানহাকে তারা মাথম প্রকাশ করেছিল আফসোস করেছিল তখন হজরত ইমাম জয়নুল আব্দিন রদিয়াল তালা তাদেরকে বলেছিলেন হজরত জাইনাব রদী আলাহ তালন হা তাদেরকে বদুয়া করেছিলেন তোমরাই তো দাবাত দিয়েছিলো এবং তোমরাই আজকে মাথম করছো তোমরা কেমন পর্যন্ত এই মাথমের মধ্যে থাকবে তো বর্তমান সময়ে যারা আহলে বাইতের রসুলের আশেক দাবি করে মাতম করে তাজিয়া করে এরা কিন্তু আসলে বাইতের আশেক নয় তারা আহলে বাইতের দুশ্মন তারাই হত্যাকারী ছিল এবং সেই রকম আরেকটা নতুন ফেতনা নতুন দল আবিষ্কার হয়েছে যারা আহেলে বাইতের প্রেমিক দাবি করে পক্ষান্তরে সুকৌশলে সাহবাহিক্রামের সমালোচনা করে প্রথমে সিদ্দিক আকবর ফারুক আজম হজরত উসমানগঞ্জ নুরাইন নদী আল্লাহ তালুর সমালোচনা তারা না করলেও তারা হজরতের সৈদ না আমিরে মহাবীর আল্লাহ তাল্লাহুকে দিয়ে শুরু করে এখানে যেহেতু একটা দুর্বল পয়েন্ট তারা নেয় সেটা হলো এজিদ এজিদকে গালাগালি করতে গিয়ে সুযোগে এই সুকৌশলে হজরত আমির মহাবীর আল্লাহ তাল্লাহুকে তারা গালাগালি করে অনেক সহজ সরল মানুষ বুঝতে না পেরে তাদের কথাগুলো গ্রহণ করে ফেলে যখন সহজ সরল সরলতার সুযোগ নিয়ে তারা আবার পরবর্তীতে বাকি হজরত আয়সা সিদ্দিক আরদি আল্লাহ তালানহা হজরত সিদ্দিক আকবর ওনাদের সমালোচনা করা শুরু করে নাউজ বিল্লাহ জালিক আমরা একটু আগে শুনেছি যে আসহাবি কান নুজুম রসুল পাক সাল আসলামের হাদিস আসহাবি কান নুজুম যে আমার প্রত্যেক সাহাবি আকাশের নক্ষত্রের মতো বিআইহিম একতাদাইতুম এহতাদাইতুম অতহারা গভীর সমুদ্রে কোন নাবিক যখন দিক হারিয়ে ফেলে তখন তার একটাই শুধু অবলম্বন আকাশের তারকা তা আকাশের তারকা দেখে সেই বুঝতে পারে কোন দিকে যেতে হবে একদিকে আহলে বাইতে রসুল হচ্ছে আমাদের জন্য সফিরা জাহাজ সেই জাহাজ নিয়ে আমাদের যাব জান্নাতের পথে ঠিক সেই মুহূর্তে আমাদের দিক নির্দেশনাকারী হচ্ছেন সাহাবাই করাম একদিকে সাহাবাই করাম আর এদিকে আহলে বাইতে রসুল আলা হজরত আজিমুল বারকাত মুজাহ দিন মিল্লাত পরওয়ানের সময় রিসালত ইমাম আহমদ্দ রাহাজ রহমতুল্লাহ দুইটাকে সমন্বয় করছেন এইভাবে আহলে সুন্নাত কাহে বেড়া পার আসহাব নজম হে ওর নাও হে ইতরত রসুল্লাহ কি একদিকে আর রসুল আরেকদিকে সাহাবাইকরাম শাহবাই ইকরামের তাজিম যথাযথভাবে থাকতে হবে আহেলবাইতে রসুলের মহাব্বত যথাযথভাবে থাকতে হবে একটাকে বাদ দিয়ে আরেকটা কখনো গ্রহণযোগ্য হবে না আহলে ভাইতে রসুলের প্রেমিক দাবি করব। সাহবাই ইকরামের অসম্মান করব সমালোচনা করব সুযোগে সুকৌশলে প্রকাশ্যে অপ্রকাশ্যে ওই ভালোবাসা কখনো গ্রহণযোগ্য হবে না আবার শাহবাই ক্রামের তাজিম ঠিক আছে আহলে বাইতে রসুলকে অবজ্ঞা করা হবে সমালোচনা করা হবে ওই তাজিমও গ্রহণযোগ্য হবে না আমাদের সাহবাই ইকরামের তাজিমও লাগবে আহলে বাইতে আসলের ভালোবাসাও লাগবে এই দুইটার কম্বিনেশন হলো আহলে সুনত ওয়াল জামাত এখন আহলে বাড়িতে শুরু হচ্ছে সুন্নি ওলামাইকরামদেরকে সজাগ হতে হবে সচেতন ভূমিকা পালন করতে হবে তাদের বক্তব্যে তাদের লিখনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে লেখালেখির মাধ্যমে মাহফিলে মসজিদে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে এই সহজ সরল মুসলমানদেরকে সচেতন করে তুলতে হবে যাতে করে আমাদের গ্রামে গঞ্জে এলাকায় নগরে ওই সমস্ত বাতিলপন্থীরা মুনাফেকরা ঢুকে আমাদের মুসলমানদের ইমানকে বিভ্রান্ত করতে না পারে আমাদের প্রত্যেক মুসলমান ইমাম খতিব বক্তা লেখক গবেষক তাদের সবাইকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বলে এরা কিন্তু লেখালেখিতে এখন খুব বেশি নেমে গেছে এবং এরা দাবি করে যে আবু বক সিদ্দিক ফারুক আজম এরা মুনাফিক ছিল না এবং বিশেষ করে আমাদের যারা অনলাইনে যারা একটি আমরা দেখতে পাচ্ছি নতুন প্রজন্ম সারা দিন ইউটিউবে পড়ে থাকে ফেসবুক নিয়ে পড়ে থাকে আমাদের যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে আমাদের নতুন এই যে কিল্লা লাহুম আমিনু কামা আমানু তাদেরকে বলা হলো তোমরা ঈমানানো যেভাবে অন্যন্য লোকেরা ইমান এনেছেন এখানে আমরা গ্রামার দিয়ে বলতে পারি আননাস এর উপর আল্লামা আদা খারেজি তার অর্থ উদ্দিষ্ট মকসদ শাহবাঈকেরাম আমাদের ইমানান্ত হবে শাহবাইকেরাম যেভাবে ইমানেছেন তো এখানে আন্দ্রাচির সমস্ত শাহবাইকেরাম আছেন সুতরাং যারা যে কোন একজন সাহাবি হাজি কোরআনে আমি তো আগে উদ্দেশ্যে দিয়েছি কোরআন যে যেসব পাইতাম আমি বলেছি আর একটু যোগ করি যেখানে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আল্লাহর পরীক্ষার বলার কাহারও পরীক্ষার সুযোগ থাকে না সিটং ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি দূরে গিয়ে একজন শিক্ষক নিয়োগ করেন সিন্ডিকেট সেখানে যদি একজন রিক্সাওয়ালা যদি বলে এ আপনারা যে শিক্ষক নিচ্ছেন আমারও তো একটা অধিকার আছে আমিও এই শিক্ষক থেকে আজ করি সবাই তাকে কী বলবে দিকার দিবে ফাগল বলবে যেখানে আল্লাহর পরীক্ষা হয়ে গেছে উলাই কে দিন তখন আল্লাহ বলে সেখানে আর কারোর পরীক্ষা থাকে আল্লাহর পরীক্ষার উপর তার আস্থা নেই সে নিশ্চিত কাবের এখানে আর তার ইমান আছে এটা আমরা বলতে পারি না সুতরাং যারা আমি শুনলি অলহামশায়েক বা শুনলি পাবলিক এরা সাদা হৃদে আহলুল্লাহ বুলবন সাদা হৃদে মানুষ যারা আল্লাহর বলিরা তারা সহজ সরল হয় অতএব আমাদেরকে অলিদের কথা বলি বিভিন্ন ফির মশাইকের নাম দিয়ে এবং আহলেবাইটের নাম দিয়ে যেখানে অনুষ্ঠান করে তো মানুষ তো ওদিকে আকৃষ্ট হবে এখন যারা এই নিজের আপের সামলা বদলে আমরা ওই ধরণে বলবো। এদের অনেক নাম যদিও উপরে নাম শুননি কিন্তু ভিতরে শিয়া ভিতরে শিয়া এদেরকে চীনা বড় মুশকিল এমনি শিয়া চিনা এটা সহজ এমনে শিয়া চিনা সহজ না এটা শিয়া শিয়া চিনা সহজ শিয়ার কিতাব সিয়ার নামা আলি দেয় তাদের পাথর আছে এরা পাথরের উপর সজিতা দেয় তো এদের এইসব শিয়ার তো পাথর নেই তা আমরা চিনতে পারি না আপনারা সিয়াকে দেখেছেন তাদের হাতে একটা ভাতুর থাকে তাদের আলি দেখি আছে আজান আছে তাদের আজানের মধ্যে আমাদের এই আজান নেই তাদের আজানের মধ্যে হজরত আলী যদি আল্লাহ নাম আছে সুতরাং আমাদের নইমিশুর এবং আলিসুদ্দমন সাহেব মুফতি ভক্ত উৎসব উপস্থিত হয়েছেন মুফতি শহীদ পশিরমন সাহ আমরা সবাই শূন্য আলেম শুধু আমাদের চট্টগ্রামের না পৃথিবীর সূন্য আলেম একই কথা একে বক্তব্য একে বসা যারা কোরআন শরীফকে চল্লিশ পারা বলে চুপ থাকার জন্য কে বলছেন হ্যাঁ না আহলে সুলনতল জামাত আমিরে সম্পর্কে চুপ থাকার জন্য বলেননি বলছেন না না এখানে আমাদের বক্তব্য আমরা বলি আস্তে হাবাতকুল্ল মাদ এবং উলায় দিনা সদাকু প্রত্যেক সাহাবাহিক সত্যের ওর প্রতিষ্ঠিত এখানে আমির মাবিয়া সিদ্দিক আকবর মর্যাদাগত দিক দিয়ে পার্থক্য আছে মর্যাদা মনসবে নবুয় যেটা নবুতের মধ্যে সবাই এক সমান কিন্তু কোন গণনবী কলিমুল্লাহ আবিবুল্লাহ রুহুল্লাহ এটা ভিন্ন ব্যবহার মর্যাদা সিদ্দিক আকবরের যে বদিল সেই ভদিলাত আমিরু মাবিয়ার নাই রদিয়া আল্লাহ কিন্তু আমির মাবিয়া সাহাবি আব্দুল্লাহ না এই ধরনের অনেক উক্তি আমি উক্তি দিচ্ছি না যেখানে কোরআন এসে কোরআন নির্ভর কারে বক্তব্য আছে যেখানে উলাই কাল্লো দিনা আমি যে আইডটা দিলাম এখানে কারোর পরীক্ষার কী এবং যারা এসব কথা বলে এটা হলো কোরআন শূন্য বিরোধী আমি শূন্য বিরোধী বলতেছি না এটা কোরআন শূন্য বিরোধী অতএব তাদের সাথে আমাদের কোনো মত নাই অর্থাৎ না বর্তমান আমরা আপনাদের ক্ষেত পথে মজাহাবণ্ডতের যারা মিল্লের ক্ষেত্রে নিয়ে আপনাদের কাছে আমাদের আবেদন আপনারা ক্লাসে মসজিদে মাদ্রাসায় সমাবেশে প্রত্যেক জায়গায় এটা আপনারা বক্তব্য রাখেন কারণ একটা দেখতেছি ফ্লেক রক আসতেছে এটা ইমানের ফ্লেক আসার পূর্বে আগাম যেটাকে বলা হয় আমরা আগের থেকে মানুষকে মুশিয়ার করে দিতে হবে স্যার বাংলার মন্ত্রণালয় কথা আমরা আমাদের মুরুবীদের মুখে শুনেছি আমাদের বাড়িতেও তিনি একবার বলছিলেন। একটা ফিটনেস আসতেছে মজুদের ফিটনা এটা আমি নাও পাইতে পারি কিন্তু তোমরা যদি ফাও মজুদের ফিটনা এটা ওয়াবি ফিটনা থেকে মারাত্মক তো এখন সেইয়া ফিটনা আসতেছে এসে গেছে এটার থেকে সতর্ক হওয়া উচিত আল্লাহ পাক কবুল করুন আরো একটা কথা আছে হজরতে একরামা রদিউল্লাহ তালানহ রসুল পাগর সাহাবি আবু জাহেলের ছেলে আবু জাহেল কাল জাহান্নামে যাবে কিন্তু একরামা রবিআলা তালানহু নবীর সাথে জন্মতে যাবে সুতরাং আবু জাহেলের কারণে একরামাকে মন্দ এটা কুফুরি তদ্রুপ বোহার হিসেবে হাদিস আছে হজরত আব্দুল্লামিন আব্বাস রদি আল্লাহ তালানহুর কাছে এক ব্যক্তি এসে বললেন হুজুর আমির মাবিয়ে বিতির এক পরে পড়ে হামুস সাবধান আমির মিয়া ফকির ওনার সম্পর্কে কোন খারাপ মন্তব্য করা যায় না তৃতীয় তো হজরত আমির সামনে এক শাহের মহল আলী শেয়ের হুদা আলী মুর্তুজা রদীয় প্রশংসা করতেছে শেয়ারের মাধ্যমে সিরিয়ার মানুষ আমির মা সামনে যারা ছিল তারা বই আতঙ্কিত যে এই ব্যক্তিকে কতল করে দিবে আমিরে মাবিয়া শেষ পর্যন্ত দেখা গেল স্যার এই মরক শেষ হওয়ার পর হজরতে আমির মাবিয়া ওই সায়েরকে ওই কবিকে চল্লিশ হাজার দারাম উপহার দিয়েছে বলছেন তুমি আলী সম্পর্কে যা কিছু বলছো প্রত্যেকটা কথা সত্য কথা আলী রাজি আল্লাহ এবং আমির মা সাথে যে যুদ্ধ ছিল এটা হার জিরে যুদ্ধটা বাজায় দিয়েছিল সেখানে হজরতে মাওলা আলী শাহ হুদা ফতোয়া দিয়েছিলেন খবরদার আমাদের দুজলের মধ্যে যারা শহীদ হয়েছে এমনকি আমার সাথে হজরতে মা আয়েশার সাথেও যে যুদ্ধ হয়েছিল এগুলিও হার জিরে করছে এই দু মধ্যে যারা শহীদ হয়েছে সবাই জন্য খবরদার কাউকে দোষারোপ করতে পারবে না অতএব এই জন্য আমাদের ওলমায় করাম যা কিছু বলছেন এবং কোরআন হাদিসের আলোকে বলছেন সুন্নি নাম দিয়ে কি দেখে গহম রেখে মানুষকে বিভ্রান্ত করা এটা হলো মোনাফেকের আলামত এই জন্য স্কুল কলেজ মাদ্রাসা গ্রামগঞ্জে মসজিদের মধ্যে এই ধরনের সুন্নি যারা ভিতরে শিয়া উপরে সুন্নি তাদেরকে সাবধান করে দিতে হবে হজরত গাজী দিন মিল্ল শের বাংলা রহমতুল্লাহ হাত উঠাইতেন ওয়াদা করতেন যারা বাতাল আরও শূন্য সারা তাদের সাথে সম্পর্ক যারা রাখবে তারা মুসলমান নয় হাত উঠে বলেন গাজী দিন মিল্ল আল্লামা শের বাংলা রহমতুল্লাহর সাথে হাত উঠেতেন এবং সবাই একরার করতেন আমরা শূন্য আলো শূন্য সারা সিয়া মদুদি ওহাবি খারজি রাফজি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এটাই আমার শেষ কথা অতএব প্রত্যেকের উচিত এভাবে শূন্য না শিয়াকে সাবধান করে দেওয়া গ্রামেগঞ্জে স্কুল কলেজ মধ্যে প্রতিষ্ঠানের মধ্যে আমাদের অলমাই কালামের আমি একটা বড় জিম্মেদারি মনে করি